আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে কিছু আখ নিয়ে আসছে, এগুলো আমি একটু ছিলে নিচ্ছি। এখন অনেক শক্ত, আসলে দাঁত দিয়ে চেয়েছিলাম যে এতটুকু এটা খুলতে পেরেছি, আর মানে পারা যাচ্ছে না, এমন অবস্থা যে দাঁতই খুলে চলে আসবে এই আখের সাথে। তো এখন ছোট ছোট পিস করে নিচ্ছি সিজার দিয়ে, এরকম করে বাচ্চাদেরকে খেতে দিব ছোট ছোট টুকরো করে। ওরা তো বড়, এগুলো খুলতেও পারবে না, খেতেও পারবে না। তো এভাবে করে ছোট ছোট করে দিলে যদিও দুই এক পিস খাবে, এমনিতেও তো খায় না, তো যদি খায় আর কি সামনে দিব এরকম ছোট করে কেটে। আমি এখানে কয়েক পিস আরো খুলে নিচ্ছি, এগুলো আমি ছুরি দিয়েই করে নিচ্ছি। আগে যখন ছোট ছিলাম বাসায় এরকম আখ নিয়ে আসলে আম্মু দা দিয়ে ছেলে দিত এরকম করে, আর ওই যে আমার দাদু যে সুপারি কাটতো, আমরা তো ওই বলতাম সোরাতা বলতাম, ওই ওইটা দিয়েই ছোট ছোট এরকম করে টুকরো করে দিত, আর বাটিতে করে আমাদেরকে খেতে দিত। ওগুলো আমরা হেঁটে হেঁটে খেতাম। তো আজকে কাটতে গিয়ে ওগুলোর কথা মনে পড়ে গেল। এখন তো এরকম করে বাচ্চাদেরকে একদম মুখের সামনে নিয়ে গিয়ে দিলেও ওরা খেতে চায় না, একটা দুইটা খাবে বাকিগুলো থেকে যাবে, বাসায় থাকতে থাকতে একদম নষ্ট হয়ে যায়, হলুদ হয়ে যায় এগুলো। তো আজকে কিছু বাজার নিয়ে আসছে, এখানে মাছের বাজার আর মুরগি, তিন রকমের মাছ আনছে আর মুরগি আনছে আর গরুর ভুঁড়ি নিয়ে আসছে। তো এগুলো আমি বাজারগুলো গোছানো হয়ে গেলে তারপর ভুঁড়িগুলা, আজকে ভুঁড়ি রান্না করব, গরুর ভুঁড়ি, আর অন্য সবগুলো ফ্রিজে রেখে দিব। তো আপনাদের সাথে আজকে একটা ভুঁড়ি রান্না করার টিপস শেয়ার করব। মানে ভুঁড়ি রান্না করতে গেলে তো একদম গন্ধে পুরা বাসাই ভরে জায়গা সিদ্ধ করার সময়, তো এই টিপসটা ফলো করলে এই গন্ধটা অনেকটাই কমে আসে, রান্না করার সময়ও খাওয়ার সময়ও। তো এখানে আমি ভালো করে ভুঁড়িগুলো ধুয়ে নিয়েছি পানি দিয়ে, এরপরে একটা পাতিলে গরম পানি বসিয়েছি, গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ, আর দিলাম বেকিং সোডা। এই সোডাটা দেওয়ার কারণেই মানে ভুঁড়ির যে একটা স্মেল আছে ওইটা অনেকটা পরিমাণেই কমে আসে। এটা আসলে মানে করার সময়, রান্না করার সময়ই বোঝা যায় এর তফাতটা। তো এটা আমি অনেকবারই ফলো করেছি, আমার নিজস্ব একটা টিপস আর কি, দেখলাম যে গন্ধটা আসলেই অনেকটা পরিমাণ কমে যায়। তো ভুঁড়িগুলো এখন আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি, এগুলো সিদ্ধ হবে প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমি এগুলো থেকে পানি ঝরিয়ে আবার ধুয়ে নিয়েছি। তো এখন অল্প সময়ে রান্না করার জন্য দিয়ে দিচ্ছি এটা প্রেশার কুকারে। এগুলো আজকে আমি প্রেশার কুকারেই রান্না করে নিব, মানে ঝটপট রান্না করার জন্য। তো ভুঁড়িগুলো দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, তেজপাতা, দারচিনি আর লবঙ্গ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তারপরে দিচ্ছি পেঁয়াজের সাথে কাঁচামরিচ একসাথে পেস্ট করে নেয়া, ওইটা দিয়ে দিলাম, আর আদা রসুনের পেস্ট। তারপরে দিব হলুদ গুঁড়া, তারপরে ধনে গুঁড়া, এখানে চিকন জিরা আর মিষ্টি জিরা কাঁচা অবস্থায় গুঁড়া করে নিয়েছি, ওইটা দিয়ে দিলাম, আর দিবে পরিমাণ মতো লবণ। মরিচের গুঁড়া, সামান্য একটু পানি, আর দিচ্ছি সয়াবিন তেল। এগুলো দিয়ে ভুঁড়িগুলোকে আমি মশলার সাথে ভালোভাবে মেখে নিব।
ভালোভাবে মাখা হয়ে গেলে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজন মতো পানি, মানে ভুড়িগুলা সিদ্ধ হতে যতটুকু পানির দরকার ঠিক ততটুকুই দিয়ে দিব। এভাবে করে কুকারে মানে রান্না করলে রান্নাটা অনেক ঝটপট হয়ে যায় আর ভুড়িটাও ভালোভাবে সিদ্ধ হয়। না হলে এগুলো যদি এমনি পাতিলে করে সিদ্ধ করতে যায় তাহলে একটা রাত তো কমপক্ষে সময় মানে 4-5 ঘন্টা অন্তত সময় লাগে, অনেক শক্ত থাকে ভুড়িগুলো এই জন্য। তো এখন ঢাকনা লাগিয়ে প্রেশার কুকারে আমি প্রায় 13-14 মতো শীষ দিয়ে নিয়েছি। তো ভুড়িগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এগুলো বাগার দেওয়ার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর থেতলা করা রসুন। রসুনগুলোকে ব্রাউন করে ভেজে নিয়েছি। তো এবার ঢেলে দিলাম সিদ্ধ করা ভুড়িগুলো, দিয়ে ভালো করে ভেজে নিব। তারপরে দিয়ে দিব টমেটো কুচি। এবার দিব ফ্রোজেন করা কাঁচামরিচ আর ফ্রোজেন করা ধনে পাতা। তো এগুলো ফ্রিজে ছিল, ওখান থেকে বের করে দিয়ে দিয়েছি। আর দিব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া। তো এভাবে করে রান্না করলে একদমই কোনো মানে স্মেল করে না খাওয়ার সময়, তো এটা বেশ ভালো লাগে খেতে। তো এই তো অনেক মজার একটা লোভনীয় ডিশ রেডি হয়ে গেল, খুবই অল্প সময়ে ঝটপট। খেতে অনেক বেশি টেস্টি হয়। তা আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।